3, 2, 1. Kochu, kochu, kochu. Ara Hasanta ta? Huh? Hasanta. Hasanta. Hasanta, amra to use kori na. Jene ki hobe? Isha ba bhal lage. Kono ye nei kichu nai. Kochu shak loke dekhbeo na. Hi friends, welcome to my channel. আবার চলে এসেছি অন্য একটা ভিডিও নিয়ে। আজ তোমার সাথে শেয়ার করব কচু শাকের রেসিপি। কচু শাক আমরা সবাই ভালোবাসি খেতে, বাট অনেকে আমরা কাটতে জানি না, অনেকে রান্না করতে জানি না, তার জন্য আমরা কচু শাক থেকে অনেক দূরে থাকি। তো চিন্তার নয়, আমি নিয়ে এসে কীভাবে কচু শাক কাটবে আর কীভাবে রান্না করবে পুরো ভিডিওটা আমি তোমার সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। আর তোমরা যদি লতিও দেখতে চাও তাহলে আমি তোমাদের লতি লতিও ভিডিও শেয়ার করবো, কি আমি লতি ছাড়াবে লোহিত লতি কাটা লতি রান্না করে কক কক খাবো। তো এবার কচু শাকের রচনাটা শুনি তো একটু। কচু শাকের রচনা আর কিছু পেলে না, এত সোজা জিনিস কেনে জানে কেনে জানে। কচু শাক লম্বা লম্বা, মোটা মোটা, পাতলা পাতলা, সরু সরু, ছোট ছোট, বড় বড় হয় কচু শাক। নালি গালি নাদা নর্মদা নর্মদা না সরি নর্দমা খাল বিল সব জায়গায় হয় ওই শাকরা। যারা চাষিরা ধুয়ে এনে কাটে, ধুয়ে মুছে পরিষ্কার করে ওটাকে বিক্রি করে, আমরা আনি ওটাকে কেটে কেটে পিস করে এই দিয়ে নুন হলুদ মশলা দিয়ে গপ গপ করে গপ গপ খেয়ে নি। রচনা শেষ। কেসে লাগি কচু শাক কিনলে কেমন করে তুমি? কচু শাক তো ওই মাসি সবসময় এসে দিয়ে যায়, আমি মাকে বলি এত কচু শাক কেমন খাচ্ছ, দায় কম দামে দায় গরিব মানুষ নিয়ে আসে বারণ করা কি যায়। ওই মাসি যাতে বারবার দিয়ে যায় ওকে মিষ্টি খাওয়ায়, জল খাওয়ায়, বিস্কিট খাওয়ায়, কেক খাওয়ায়, বেশি বেশি টাকা দেয় পরে আবার কচু শাক নিয়ে আসে। তো ওরকম একদিন কি হচ্ছে, বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, এরকম মানুষ অর্ধেক মানুষ ভেসে ভেসে ডুবে ডুবে চলে যাচ্ছে এরকম বৃষ্টি। ওই বৃষ্টির মধ্যে একদম বেল বাজলো ট্যাং ট্যাং, তাই জন্য নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট জিনিস হবে, না হলে তো এত বৃষ্টির মধ্যে কে আসে কার বাড়িতে, আর বেল বাজাবে এরকম ভাবে বৃষ্টির মধ্যে। তা আমি বললাম ঠিক আছে তাহলে যাই গিয়ে দেখি এত বৃষ্টি পড়ছে কেন। তো এই ঝমঝম বৃষ্টির মধ্যে ঝপ ঝপ করতে আমি গেলাম, গিয়ে দেখছি মাসি এসছে কচু শাক নিয়ে, দেখে তো মাথা খুশকে গেল, মানে ঠাস করে উড়িয়ে দিয়ে একদম। তো যাই হোক, গরিব মানুষ নিয়ে এসছে, খুবই খারাপ লাগলো বৃষ্টির মধ্যে এসছে ভিজে ভিজে মাসি। তারপরে মাকে বললাম মা কচু শাক এসছে দিবে, তো মা তো আনন্দ আল্লাদ কচু শাক এসছে যেন একদম খনি থেকে একদম হিরে বেরিয়ে এসছে এরকম আনন্দে গেছে। দিয়ে এলো কচু শাক, এত কচু শাক লতি, মাদের তো আনন্দে আখানা হয়ে গেছে, আর আমার মাথায় সেই কচি ঝুলতে হবে খর 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 খর, কচু শাক কাটতে হবে খাচ 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 খাচ। এইসব কারণ আমি তখন জানতাম না কিভাবে কচু শাক রান্না করা হয়, কিভাবে কাটা হয়, লতি কিভাবে ঝুলতে হয়, ওইগুলো দেখলে আমার ভয় আতঙ্কে আমি গুটিয়ে যেতাম। তো এখন আমার কোনো টেনশন নেই, এখন আমি কোথায় লতি ছাড়াতে জানি, কাটতে জানি, রান্না করতে জানি, কৌশল ছাড়াতে জানি, কাটতে জানি, রান্না করতে জানি। আর তো ভিডিওটা দিয়েছি তোমাদের এই কারণে, কারণ তোমরাও দেখো কাটো, রান্না করো, খাও, আর আমার মতো যেন ভয় না পাও। তো ভিডিওটা দেখো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে, লাইক করবে, সেটা তুমি কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, সাবস্ক্রাইব অনেক কমে যাচ্ছে আমার। আসি তাহলে, বাই। তো এখানে দেখতেই পাচ্ছ কত কচু শাক কেনা হয়েছে। এবারে সবার প্রথমে কচু শাকগুলো পরিষ্কার করতে হবে, কারণ কচু শাকে অনেক ময়লা থাকে, গাঁটে গাঁটে ময়লা ভর্তি হয়ে থাকে। তো কচু শাক ভালো করে পরিষ্কার করে নেওয়া ফার্স্ট কাজ। তো এখানে আমরা একটা বড় পাত্রে জল নিয়ে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ, আর একটা কাপড় দিয়ে ভালো করে কচু শাকগুলো পরিষ্কার করা হয়েছে। এখানে আমার দিদিন সাহায্য করছে কচু শাকগুলো পরিষ্কার করার জন্য। তোমাদের বাড়িতে যদি কেউ ফ্রি থাকে তাহলে সাহায্য নিতে পারো, বা আদারওয়াইজ নিজে করতে হবে, বাস খাবে তুমি তাহলে পরিষ্কার করবে কে? তো তোমাকে পরিষ্কার করে নিতে হবে। তো এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে পরিষ্কার করবে, তোমার ঠিক এইভাবে পরিষ্কার করতে পারো। কচু শাকের ভিতরে অনেক ময়লা জমে থাকে, তো ভালো করে পরিষ্কার করে নেবে। আর পরিষ্কার করার পর কচু শাকটা হবে নেক্সট কেটে নিতে হবে। কেটে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ এখানে সাইডে অনেক আঁশের মতন থাকে, সেইগুলোকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। তো এখানে আমার দিদুন এইভাবে কচু শাকগুলোকে সাইড দিয়ে প্রথমে কেটে নিচ্ছে।
প্রত্যেকটা কচু শাকের থেকে যেরকম একটা বেরি বেরি থাকে, তোমরা কচু শাক এখন কীভাবে তখন দেখতে পাবে তো ওটাকে ছাড়িয়ে নিতে হবে। তো এখানে আমার এই এগুলো ছাড়ানো হয়ে গেছে, নেক্সট আমরা কচু শাকটা ছুলে নেব। কচু শাকের উপরে একটা পাতলা স্তর থাকে, ওই স্তরটাকে ছাড়িয়ে নিতে হবে, কারণ কচু যদি না ছাড়ানো হয় তো গলা ধরে দেওয়ার সম্ভাবনা একটু থাকতেই পারে। তো আমরা রিস্ক না নিয়ে আমরা এটাকে ছাড়িয়ে নেবো, আর এটা ছাড়ানোর ফলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এবারে চৌর শাকটা কেটে নেবো, বড়ো বড়ো পিস করে কাটবো আমরা, বেশি ছোটো করে পিস কাটার দরকার নেই, কারণ কি এটা আমরা সেদ্ধ করবো। তো বড়ো বড়ো পিস করে কচু শাকগুলোকে এভাবে কাটা হয়ে যাচ্ছে। তো এখানে আমার দুদিন কেটে নিচ্ছে কচু শাক, তোমরা এভাবে ঠিক এভাবে কেটে নেবে। তো এখানে দেখতেই পাচ্ছ কচু শাকগুলো কাটা কত ইজি, সব থেকে ভালো হচ্ছে বটি দিয়ে কাটতে। তোমাদের কাছে যদি বটি না থাকে তাহলে তোমরা ছুরি কাছে যা দিয়ে কাটতে ইচ্ছে তোমরা কাটতেই পারো। তো এখানে দেখতেই পাচ্ছ আমার কচু শাক কাটা হয়ে গেছে, হ্যাঁ অনেকটা কোয়ান্টিটি, কারণ আমরা অনেক বেশি বেশি কচু শাক খাই, তো অনেকটা বেশি কোয়ান্টিটি আছে। এটা থেকে ভয় পাবে না, তোমরাও চাইলে বেশি বেশি কোয়ান্টিটি রান্না করতে পারো। সর্বপ্রথম কচু শাক সেদ্ধ করতে হবে, এর জন্য কুকারে খুবই অল্প পরিমাণে জল দেব, তারপর সমস্ত কচু শাকগুলো কুকারে দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছ আমার সমস্ত কচু শাক দেওয়া হয়ে গেছে। এবারে কুকারে ঢাকনা লাগিয়ে 2 থেকে 3টে সিটি দেব, তারপর কচু শাকগুলো বের করে নেব। তো এখানে আমি কুকারে ঢাকনা দিয়ে দিলাম, এবারে 2 থেকে 3টে হুইসেলস দেব। দেখতেই পাচ্ছ কচু শাকগুলো সেদ্ধ হয়ে গেছে এবং পরিমাণে হাফেরও কম হয়ে গেছে। এবারে যে এক্সেস জল বেরিয়েছে সেটাকে আমরা বের করে দেব। ইউজ করছি কচু শাক, ছোলা সেদ্ধ 1 কাপ, এছাড়া ইউজ করছি বাদাম 1/4 কাপ, জিরে ধনে গুঁড়ো 1 চামচ, ফোড়নের জন্য ইউজ করছি গোটা জিরে, 2 তেজপাতা, আর নিয়ে নিচ্ছি 2 শুকনো লঙ্কা। এছাড়া ইউজ করছি ভাজা মশলা, ভাজা মশলা দিলে টেস্ট খুবই ভালো হয়ে যায়। রেসিপি জানতে হলে কমেন্ট করবে, আমি তোমাদের সাথে শেয়ার করব। এছাড়া নিয়ে নিচ্ছি হলুদ 1 চামচ, আদা বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা 1 চামচ, আর নিচ্ছি গোবিন্দভোগ চাল। এতে খুব সুন্দর বাইন্ডিং হয় আর গন্ধ খুব ভালো হয়। এই সমস্ত সামগ্রী এখানে ইউজ করছি। এবার সর্বপ্রথম কড়াইতে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। চালটা ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না কালার চেঞ্জ হয়। সাদা হয়ে গেলে ঠান্ডা করে চালটা পাউডার করে নিতে হবে, আর সেই পাউডারটা আমরা পরে কচু শাকে অ্যাড করবো। তো এখানে ভালোভাবে নেড়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছ সাদা হয়ে গেছে। এবারে একটা পাত্রে চালটা বের করে নেব, চালটা এবার একটা পাত্রে বের করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো 1 চামচ তেল, এখানে আমি সাদা তেল ইউজ করছি, তোমার সরষের তেলও ইউজ করতে পারো। দিয়ে দেবো বাদামটা, এর বাদামটা ভালোভাবে ভাজতে হবে। এখানে মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে বাদামটা ভেজে নিচ্ছি, এতে আমরা কচুতে লাস্টে অ্যাড করবো। তো বাদামটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে বের করে নিচ্ছি। এবারে একই কড়াইতে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ তেল। তো এখানে আমি 3 চামচ তেল নিয়েছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো ফোড়নগুলো। সর্বপ্রথমে দিয়ে দেবো জিরে, তো জিরে আমার দেওয়া হয়ে গেছে। এবার নেক্সট এর মধ্যে অ্যাড করবো শুকনো লঙ্কা। তো এখানে আমি শুকনো লঙ্কাটা ভেঙে দেবো, তোমরা চাইলে গোটা শুকনো লঙ্কা অ্যাড করতে পারো। শুকনো লঙ্কা ভেঙে দিলে খুব সুন্দর গন্ধ বেরোয়। আর 2 তেজপাতা দিয়ে দিচ্ছি। তো ফোড়নটা একটু ভাজা হয়ে এলে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে বাকি মশলাগুলোর মধ্যে অ্যাড করবো। তো সর্বপ্রথমে অ্যাড করে দেবো ছোলা সেদ্ধ, যেটা আমরা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। তো ছোলা খুব বেশি ভাজতেই নিই, জাস্ট নাড়বো, তারপর বাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। তো ছোলা ছোলাটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো। সর্বপ্রথমে দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা লঙ্কা, সব মিক্সচার একটা তৈরি করেছি জল দিয়ে। এই মিক্সচারটা আমি এর মধ্যে দিয়ে দেবো, তোমরা চাইলে ডাইরেক্ট মশলার তেলের মধ্যে দিয়ে দিতে পারো। তো আমি এইভাবে দেওয়া প্রেফার করি, তো আমি এইভাবে দিয়েছি, তোমরা যেরকম ভাব চাইলে দেবে। এবার নেক্সট মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ। লবণ তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা কম বেশি অ্যাড করতেই পারো। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে চিনি। চিনি তোমরা চাইলে স্কিপও করতে পারো। তো তোমরা বুঝতেই পারছো আমার বাঙালিরা খুবই ভালোবাসি, সবই খাবারে মিষ্টি অ্যাড করি। তো এর মধ্যে আমি এখানে অ্যাড করেছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আর তো মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে নেক্সট মধ্যে দিয়ে দেবো কচু শাকটা।
তো এখানে কুশাকটা অ্যাড করছি। কুশাকটা আমার একটু বেশি শুকনো পছন্দ করি, তাই আমরা এখানে জলটা অনেকটা বেশি ঝরিয়ে দিয়েছি। তোমরা যদি এত বেশি শুকনো পছন্দ না করো তো একটু কম জল ঝরাবে, তাহলে একটু স্যাঁতস্যাঁতে থাকবে। তবে মশলার সাথে কচু শাকটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু এটা টাইম ধরে একটু মিক্স করতে একটু টাইম লাগে, তো একটু টাইম ধরে একটু মানে ভালোভাবে মিক্স করে নেবে। তো দেখতে পাচ্ছি কচু শাকটা ভালোভাবে মিশে গেছে। এবার এটাকে স্লো কুক করতে হবে 5 থেকে 10 মিনিট। তো আমরা আঁচটা মিডিয়াম টু লো রাখবো আর এভাবে নেড়ে নেড়ে এটাকে কুক করবো। পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে। এবার কচু শাকটা ভালোভাবে নেড়ে নেব যাতে তলায় পোড় না লেগে যায়। তো এখানে ভালোভাবে মিক্স করে নিচ্ছি কচু শাকটা। তোমার মিক্স করা হয়ে গেছে। এবার নেক্সটের মধ্যে অ্যাড করে দেব বাদাম, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। বাদামটাকে একটুখানি আমি গুঁড়ো একটু ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি, গুঁড়িয়ে নিয়েছি। এই বাদামটা এর মধ্যে অ্যাড করবো। এবার ভালোভাবে মিক্স করে নেব বাদামটা। ভালোভাবে মিক্স করে নিতে ইকুয়ালি চারিদিকে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো আমার বাদামটা মিক্স করা হয়ে গেছে। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করব চালের গুঁড়ো, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। সেই চালের গুঁড়োটার মধ্যে অ্যাড করব। সম্পূর্ণটা আমি অ্যাড করব না, আমার যেরকম রিকোয়ারমেন্ট সেইভাবে অ্যাড করব। তাই দেখতে পাচ্ছি আমার কচু শাকটা অনেকটা শুকনো শুকনো, তো আমাদের খুব বেশি দিলে আরও বেশি শুকনো হয়ে যাবে বলে আমি এখানে 2 থেকে 3 চামচ শুধু দেব। তো সেটা তোমরা বুঝে দেবে কতটা বেশি দিলে বা কম দেবে, সেটা তোমরা বুঝে সেই পরিমাণ তোমরা এই চালের গুঁড়োটা অ্যাড করবে। তো এখানে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চালের গুঁড়ো দিলে বাইন্ডিংটা খুব ভালো হয় আর খুবই সুন্দর একটা গন্ধ বেরোয়, তার জন্য এখানে আমরা চালের এই গোবিন্দভোগ চালটা এখানে অ্যাড করি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট। তো নেক্সট লাস্টলি আমাদের অ্যাড করে দেবো ভাজা মশলা। ভাজা মশলা দিলে এই স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আর গন্ধ খুব ভালো হয়। তো সবার লাস্টে আমাদের এই ভাজা মশলাটা অ্যাড করছি। তো ভালোভাবে মিক্স করে নেব। তো এখানে দেখতে পাচ্ছি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর জাস্ট আমার এই কচু শাকটা একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য। কচু শাকটা সার্ভ করে নিচ্ছি একটা পাত্রে। তো তোমাকে দেখতে পাচ্ছি একটা পাত্রে বের করে নিচ্ছি, এবার উপর থেকে একটা বাদাম ছড়িয়ে দিচ্ছি। বাদাম দিয়ে টেস্ট অনেক ভালো বেড়ে যায়, অনেক বেশি হয়ে যায়, খুব ভালো লাগে। আর উপরতে দিয়ে দিচ্ছে একটা কাঁচা লঙ্কা। তো গরম ভাতে খুবই ভালো লাগে আর তোমরা ইচ্ছে করে রুটি পরোটার সাথেও খেতে পারো, যেমন তোমাদের ইচ্ছে, বা শুধু শুধু খেতে পারো। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো যাতে কি হ্যাঁ কচু শাক আমার সবাই ভাই ভালো কচু শাক সাবস্ক্রাইবার বাড়ু সবাই ভালোবাসু, তারপর তো একদম প্রো হয়ে যাবো আমি। তারপর আজুবাজু কইবি কই মতলব নেই বস, আই টু আই কন্ট্যাক্ট হোনে চাইয়ে। সো যাই হোক ফোকাস করি, হ্যাঁ একদম ডিস্টার্ব করি না, বিরক্তিকর কিন্তু অনেক পুষ্টি ওর মধ্যে। কচু শাকে অনেক গুণ আছে মা, সবথেকে বড় গুণ মা, ওটাতে অনেক মা। অনেক ব্লাড প্রেশার, অনেক ব্লাড প্রেশার আশপাশে যাতে না থাকে সেই সময় তোমাদের সাথে ভিডিও করবো। ভিডিও যতক্ষণ স্টপ থাকলো, পরে নমস্কার, বাই।